প্রধানমন্ত্রীকে কেন নোবেল দেওয়া হয়নি তা বোধগম্য নয় স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল, কিন্তু কেন তাকে দেওয়া হয়নি তা তার বোধগম্য নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি গুলিস্তানের সিদ্দিক মার্কেটের আগুন লাগার বিষয়টি তাদের গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন তদন্ত কার্য চলমান। তদন্তের পর তারা জানতে পারবেন এক্সক্লুসিভ কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটল নাকি গ্যাস অথবা শর্ট সার্কিট থেকে হয়েছে। খালেদা জিয়ার আবেদনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে বাড়িতে থেকে প্রধানমন্ত্রী সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। খালেদা জিয়ার স্বজনরা আবারও চিকিৎসার মেয়াদ উত্তীর্ণ করার জন্য আবেদন দিয়েছেন। সেই আবেদনটি আইন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে যাবে, তারপরে বলা যাবে নতুন করে আবেদন গৃহীত হবে কিনা। আসাদুজ্জামান খান আরও বলেন, সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্যনতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।